কিশোরগঞ্জ দুই কটিয়াদি আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি রাষ্ট্রদূত সচিব নূর মোহাম্মদকে সংবর্ধনা দিয়েছে জেলার মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা ও সাহিত্য কেন্দ্র দৃশ্যপট একাত্তর। এ উপলক্ষে কটিয়াদি উপজেলার চাঁদপুর ইউনিয়নের মিরপাড়া গ্রামে নূর মোহাম্মদ এমপির বাসভবনের বৃক্ষ ছায়া মঙ্গলবার দিনব্যাপী এক অন্যরকম আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়। আনন্দ আড্ডায় সংবর্ধনা পর্বে সংসদ সদস্য নূর মোহাম্মদকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করা হয়। সম্মাননা স্মারক হিসাবে তার হাতে তুলে দেওয়া হয় সুদৃশ্য ক্রেস্ট। এছাড়া শুভেচ্ছা স্মারক হিসাবে দৃশ্যপট একাত্তরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছড়াকার প্রাবন্ধিক ইতিহাস ও মুক্তিযুদ্ধ লোক সংস্কৃতির গবেষক জাহাঙ্গীর আলম জাহান এবং সংগঠনের সদস্য মাহবুবা খান দীপান্বিতার একগুচ্ছ রকমারি গ্রন্থ সংসদ সদস্য নূর মোহাম্মদের হাতে তুলে দেওয়া হয়। এরপর দৃশ্যপট একাত্তরের নির্বাহী সভাপতি বিশিষ্ট লেখক ও চিকিৎসক ডাক্তার দীন মোহাম্মদের সভাপতিত্বে শুরু হয় আড্ডা পর্ব। সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক বাদর রহমান, সিনিয়র সাংবাদিক ও লেখক সাইফুল হক মোল্লা দুলু, সাবেক ব্যাংকার মোহাম্মদ ফিরোজউদ্দিন ভূঁইয়া, সাংবাদিক আশরাফুল ইসলাম, অধ্যাপক বদুল হুদা সুহেল, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন গাজী, ইনভেনশন শিক্ষা পরিবারের মহাপরিচালক ফাহরাজউদ্দিন মোহসিন, পরিচালক জুলহাসউদ্দিন সরকার এবং কিশোরগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রাজীব প্রাণবন্ত এই আড্ডায় অংশ নেন। আড্ডায় উঠে আসে সমকালীন নানা বাস্তবতা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতি সহ নানা প্রসঙ্গ। সংসদ সদস্য নূর মোহাম্মদ অত্যন্ত খোলামেলাভাবে তুলে ধরেন সমাজ ও রাষ্ট্র নিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি। স্মৃতিচারণ করেন সুদীর্ঘ চাকুরি জীবনের নানা বিষয়ে। স্বতঃস্ফূর্ত অংশ নেন আনন্দ আড্ডায়। প্রত্যয় ব্যক্ত করেন দৃশ্যপট একাত্তরের সঙ্গে যুক্ত থেকে পাশে থাকার। থেমে থেমে চলে সেলফি আর ফটো সেশন। দৃশ্যপট একাত্তরের অভিযাত্রীদের জন্য দিনটি ছিল একেবারেই অন্যরকম। দিনভর মিরেরপাড়া গ্রামে এমপির বাসভবনের সুবিশাল চত্বরে ছিল আনন্দ আর উচ্ছ্বাসের ফল্গুধারা। এই আনন্দের রেশ নিয়ে বিকাল পাঁচটার দিকে আড্ডা ভেঙে কিশোরগঞ্জের পথ ধরেন অভিযাত্রী দল। এরপরও আনন্দ আর প্রাপ্তির পূর্ণতায় তাদের কণ্ঠে বাজে, একদিনে যা পেয়েছি তা কখনো হারাবার নয়।